আলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। লেকিন কই ফায়দা নেই, কই ফায়দা নেই। ও যে লাইট হ্যায় না আলো, ও আলো ওই জিতেগা। কিন্তু অন্ধকার তো পিছু ছাড়ছে না। আমার ওস্তাদ, আপনার আদর্শ উদ্বুদ্ধ হয়ে ইস্পাত কঠিন আত্মবিশ্বাস নিয়ে একটা সুন্দর সিনেমা হল বানাতে চাচ্ছেন, কিন্তু কিন্তু ষড়যন্ত্র তো পিছু ছাড়ছে না স্যার। কত ষড়যন্ত্র আপনি জানেন না, গুন্ডা পান্ডার ষড়যন্ত্র, তারপর আরো অনেক ষড়যন্ত্র আছে, পুলিশ, কোনো কিছু আমাদের পিছু ছাড়ছে না স্যার। আপনি আমাদেরকে বাঁচান, বাঁচান স্যার, বাঁচান। কই বাত নেই, জি ঘাবড়ানে কো কই বাত নেই, কই দরকার নেই। আপ লোক যদি অন্যায় নাই করেন, আপ লোক যদি অন্যায় নাই করেন, কুছ নেই, কুছ ভি নেই হবে। কি সমস্যা, কি চিৎকার চেঁচামেচি করছো জানো? হ্যাঁ, এখন দেখি খোলাখুলি করছো, কি হয়েছে? বস, আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আমাকে স্বপ্নে দেখেছো, কি দেখেছো? মাথায় পুলিশের আতঙ্ক, এই আতঙ্ক নিয়ে ঘুমাতে গেছি, স্বপ্নে পুলিশ দেখে পুলিশের ভয়ে একদম নিউ ইয়র্ক পালিয়ে গেছি বস। পুলিশের ভয়ে পালিয়ে নিউ ইয়র্ক চলে গিয়েছ? কেউ পালালে তো শহর থেকে গ্রামে পালায়, ধান খেতে পালায়, পাট খেতে পালায়, ধানের ডোলার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে, ঘরের মাচার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। বেশি বড় অপরাধ করলে হয়তো পাহাড়টা আরে চলে যায়, তুমি একদম নিউ ইয়র্ক চলে গেলে, যদিও স্বপ্নের ভিতরে, কিন্তু কেন? এর পেছনে ঐতিহাসিক যুক্তি আছে। আমাদের মহামনীষী ডেল কার্নেগির বাড়ি নিউ ইয়র্কে বস, আমি নিউ ইয়র্কে তার বাড়িতে চলে গেছি বস। তারপর দেখি বস, ডেল কার্নেগির বাড়িতে ডেল কার্নেগির চেয়ারে আপনি হুবহু ডেল কার্নেগি হয়ে বসে আছেন। এক কথায় দু কথায় আপনি তার অনুসারী হিসেবে আপনার নাম বলে দিয়েছি ওনাকে, আপনার আসল নামও বলেছি আর ডাকনামটাও বলেছি। ডাকনাম ডিজেল শুনে উনি রেগে গেলেন, বললেন, এ নাম কি মানুষের হয়? ডিজেল তো থাকে গাড়িতে, এ নাম কে রেখেছে? তার মা না বাবা জিজ্ঞেস করবে, যদি সঠিকভাবে নাম বলতে না আসা তাহলে বুকে ধাক্কা দিয়ে বলবি, এই এই ডিজেল নাম কে রেখেছে রে? হ্যাঁ, কে রেখেছে? পহচান তো, কে রেখেছে? হ্যাঁ, কে রেখেছে? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি ডিজেল নাম কে রেখেছে সেটা জানতে চাও, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই, দাদা আমি বলতেছি একটু অল্প পুষ্প। হ্যাঁ,